হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মমিতার ডোর অ্যান্ড ফার্নিচার থেকে আমি মেহেদী হাসান দুরজাই। তো ভিউয়ার্স, আবারও আপনাদের সামনে একটি নতুন স্টাইলের একটি এল শেপ সোফা নিয়ে হাজির হয়েছি। এটা হয়তোবা গত ভিডিওতে আপনারা দেখেছেন, চিটাগাং সেগুন কাঠের। এটা ওক ভিনিয়ার প্রসেসিং, কানাডিয়ান ওক ভিনিয়ারের চাপ দিয়ে করা। চাইলে এটা সেগুন দিয়ে নিতে পারবেন। এটা ফেস গদি করা। এটা একটি নতুন একটি মডেলের একটি কোনা এল শেপ সোফা সেট ভিউয়ার্স। স্টাইলিশ একটি রয়্যাল স্টাইলের একটি কর্নার সোফা না, এটা হলো এল কর্নার সোফা সেট ভিউয়ার্স। এটার সিট হলো এপাশে দেখতেছেন টু সিট, পাশে আছে একটি ওয়ান, তার সাথে আছে আর একটি ডিভান রাখা। আর ডিভানের মাথায় আমরা সিঙ্গেল একটি ওয়ান রেখেছি। চাইলে এটা যে কোনোভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন, যে কোনোভাবে চাইলে এই সোফাটি সাজানো যায়। সাথে আছে একটি সেন্টার টেবিল, এবং এটা চাইলে এই চাপগুলো ভিতরের ভিতরের কাঠামোগুলো আমরা ইউজ করছি গর্জন কাঠ, আর উপরে ইউজ করছি কানাডিয়ান প্রসেসিং উক ভিনিয়ার বোর্ড, যেটা বলে থাকি আমরা। যেহেতু আমাদের উক কাঠ আছে, আমরা উক কাঠ বলবো না, কারণ উক কাঠের প্রোডাক্টটা সম্পূর্ণ আলাদা। উক কাঠ আর উক ভিনিয়ার ডিফারেন্সটা অনেক। তো আমরা উক কাঠের প্রোডাক্টটাও দেখাবো আর পরবর্তী কোনো একটা ভিডিওতে, বা আমার ব্যাকে কিছু একটা ভিডিও আছে যেটা উক কাঠ এবং কানাডিয়ান প্রসেসিং ভিনিয়ার বোর্ড, যেটা এটা ডিফারেন্সটা জানতে পারবেন। তো ভিউয়ার্স, এটা সোফা সেটটি বর্তমান প্রাইসটা আমরা রেখেছিলাম 42,000 টাকা অনলি। চাইলে আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন। 4 ইঞ্চি সলিড ফর্ম, চাইলে ফর্ম খুলে দেখান যাবে, এবং ভিতরে স্ট্রাকচারটা সম্পূর্ণ গর্জন কাঠের, তাও চাইলে আপনি দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, 42,000 টাকা চাইলে এই এল শেপ সোফাটি চাইলে আপনি কালেকশন করে নিতে পারেন। আর আমার জানা মতে এটা দুইটা কালার করা যায়। এটা পার্টেক্স ফ্যাব্রিক্সের গোল্ডেন লাইট কালার, আর এটা চাইলে আপনার পিছনে একটা ব্যাক ভিডিও করেছি আমরা অর্ডারের প্রোডাক্টের, যেটা সেগুনের ভিতরে করেছি। ওটা কফি কালার পার্টেক্সের কাপড় দিয়ে করা, কাপড়ের রেট 500 টাকা গজের। আমরা পিছনে ভিডিওতে আমরা করেছিলাম যেটা ওয়াশেবল ফর্ম কভার, আর এটা ফিশ ফর্ম, 4 ইঞ্চি সলিড ফিশ ফর্ম দিয়ে করা। এটার বর্তমান প্রাইসটা আমরা দেখেছি অফারের ভিতরে 42,000 টাকার। অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।